লক্ষ্মী নাকি অলক্ষ্মী? কালী পুজোর রাতে পূজিতা হন কোন দেবী? দীপান্বিতা অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি, লক্ষ্মী ও অলক্ষ্মী পুজোর শুভ সময় কখন থাকছে, দীপ জ্বালানোর শুভ সময় কখন, এছাড়াও লাল জবা ছাড়াও মা কালীকে নিবেদন করুন এই বিশেষ ফুল, মায়ের আশীর্বাদে ধন সম্পদ ও সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার জীবন। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে মা কালীর পুজো করা হয়। এই অমাবস্যা তিথি দীপান্বিতা অমাবস্যা নামেও পরিচিত। কিছুদিন আগেই পালিত হয়েছে কোজাগরী লক্ষ্মী পুজো। সেদিন আমরা সকলেই দেবী লক্ষ্মীর আরাধনা করেছি, সেই দিন ছিল পূর্ণিমা। তারপরে অমাবস্যাতেই কেন পূজিত হচ্ছেন দেবী লক্ষ্মী, এই নিয়ে পুরাণে ভিন্ন মত রয়েছে। কালী পুজোর দিন অর্থাৎ দীপান্বিতা অমাবস্যার দিন বহু বাড়িতেই সন্ধ্যাবেলায় দেবী অলক্ষ্মীরও পুজো করা হয়। কোজাগরী লক্ষ্মীর পুজোর সময় যখন দেবী লক্ষ্মী আসেন, সেই সঙ্গে আসেন দেবী অলক্ষ্মীও। তবে প্রশ্ন হলো, কে এই দেবী অলক্ষ্মী? দেবী লক্ষ্মীর দিদি হলেন অলক্ষ্মী। কালী পুজোর দিন সব অশুভকে নাশ করে শুভ শক্তির আগমন করার সঙ্গেই এই অলক্ষ্মীকেও পুজো করে গৃহস্থ থেকে বিদায় জানানোর রীতি রয়েছে। এই দুই দেবীর জন্মবৃত্তান্ত নিয়েও রয়েছে কিছু ভিন্ন মত। অনেকের মতে প্রজাপতি ব্রহ্মার মুখের আলো থেকে জন্ম নিয়েছিলেন দেবী লক্ষ্মী, আর পিঠ থেকে জন্ম নিয়েছিলেন অলক্ষ্মী। তবে সর্বজন বিদিত প্রচলিত মত অনুযায়ী সমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে উঠে আসা অমৃতের পাত্র নিয়ে জন্মগ্রহণ করেছিলেন দেবী লক্ষ্মী, আর তার ঠিক আগেই নাকি জন্ম নেন অলক্ষ্মী। তাই দেবী লক্ষ্মী ও দেবী অলক্ষ্মীকে দুই বোন হিসাবে বিবেচিত করা হয়। দীপান্বিতা অমাবস্যায় দক্ষিণা কালীকে মহালক্ষ্মী রূপে পুজো করা হয়। এই দিন অনেক গৃহস্থ বাড়িতেই মহালক্ষ্মী ও ধনলক্ষ্মীর আরাধনা একসঙ্গে করা হয়। একটি রূপোর কয়েন কিনে ধনলক্ষ্মীর চরণে দিয়ে বিশেষ মন্ত্র উচ্চারণের দ্বারা পুজো করা হয়। মন্ত্র উচ্চারণের দ্বারা ঘরের ধনলক্ষ্মীকে চতুর্দশীতে ঘরে বেঁধে রাখা হয়। এই দুই বোনের মধ্যে পার্থক্য রয়েছে প্রচুর। সৌভাগ্যের দেবী হলেন মা লক্ষ্মী, অপরদিকে ঈর্ষা ও দুর্ভাগ্যের প্রতীক হলেন অলক্ষ্মী। লক্ষ্মীর বাহন হলো পেঁচা, আর গাদা হলো অলক্ষ্মীর বাহন। মঙ্গল ও শুভ দেবী লক্ষ্মীর প্রতীক চিহ্ন, আর অমঙ্গল ও অশুভ শক্তি প্রভাব ঘনিয়ে আসে জীবনে অলক্ষ্মীর কারণে। যেহেতু কালী পুজোর দিন সমস্ত অশুভ শক্তি নাশ করে শুভ শক্তির সূচনা করা হয়, তাই অমঙ্গল ও অশুভর প্রতীক হিসাবে এই দিন অলক্ষ্মীর পুজো করা হয়। ঘরের সব অশুভকে অলক্ষ্মীর বিদায়ের সঙ্গে বাইরে রেখে আসেন বাড়ির মহিলারা, ভেতরে থেকে যান কেবল মা লক্ষ্মী। সাদা আর কালো এই নিয়ে আমরা বসবাস করলেও কালো যেন আমাদের জীবন গ্রাস না করে সেই প্রার্থনায় চলতে থাকে এই পুজো জুড়ে। এবার আমরা জেনে নেব এবছর দীপান্বিতা অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি। দীপান্বিতা অমাবস্যা তিথি শুরু হবে ইংরাজির 31 অক্টোবর 2024 সাল, বাংলার 14ই কার্তিক 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার দুপুর 2:03। অমাবস্যা তিথি সমাপ্ত হবে ইংরাজির 1 নভেম্বর 2024 সাল, বাংলার 15ই কার্তিক 1431 বঙ্গাব্দ শুক্রবার সন্ধে 5:09। এবছর অর্থাৎ 2024 সালে দীপান্বিতা কালী পুজো অনুষ্ঠিত হবে ইংরাজির 31 অক্টোবর, বাংলার 14ই কার্তিক বৃহস্পতিবার। যারা সারাদিন উপবাস করে নিশীথে অর্থাৎ রাত্রে মায়ের পুজো করবেন, তাদের জন্য নিশীথকালীন পুজোর শুভ সময় থাকছে ইংরাজির 31 অক্টোবর, বাংলার 14ই কার্তিক বৃহস্পতিবার রাত 11:39 থেকে রাত 12:28 পর্যন্ত। দীপান্বিতা কালী পুজোর দিন বাড়িতে অনেকেই লক্ষ্মী ও অলক্ষ্মী পুজো করে থাকেন। এবছর লক্ষ্মী ও অলক্ষ্মী পুজোর শুভ সময় থাকবে ইংরাজির 31 অক্টোবর, বাংলার 14ই কার্তিক বৃহস্পতিবার সন্ধে 4:57 থেকে সন্ধে 6:33 পর্যন্ত। কালী পুজোর দিনে দীপদানের শুভ সময় থাকবে ইংরাজির 31 অক্টোবর বৃহস্পতিবার সন্ধে 4:57 পর থেকে সন্ধে 6:33 মধ্যে। এই সময়ের মধ্যে আপনারা বাড়ির চারপাশ প্রদীপ দিয়ে একদম আলোকিত করে রাখবেন।
কালী পুজোর অপরিহার্য হলো রক্তজবা বা লাল রঙের জবা ফুল। এই ফুল ছাড়া অসম্পূর্ণ দেবী কালিকার পুজো। এছাড়াও আরও কিছু ফুল অর্পণ করা যায় দেবী কালিকার পায়ে, সেগুলোর মধ্যে অন্যতম হলো পদ্মফুল। কিছু কালী মন্দিরেও ভক্তরা জবা ফুলের পাশাপাশি অর্পণ করেন পদ্মফুল। ঘোর কৃষ্ণবর্ণা দেবীর পুজোয় অর্ঘ্য নিবেদন করা হয় নীল অপরাজিতা বা নীলকণ্ঠ ফুলও। এছাড়াও জবা ফুলের পাশাপাশি দেবীকে পরানো হয় গাঁদা ও রজনীগন্ধার মালাও, তার পুজোয় নিবেদন করা যায় দোপাটি ফুলও। অধিকাংশ ক্ষেত্রে দেবী কালীর পদতলে শায়িত থাকেন মহাদেব, তাই কালী পুজোয় বেলপাতা, আকন্দ বা ধূত্র ফুলও রাখা হয়। অনেকে হলুদ কলকে এবং চাঁপা ফুলও দেন মহাদেবের প্রিয় বলে। বন্ধুরা, কালী পুজোর দিন উপবাস থেকে ভক্তি ভরে মা কালীর পুজো করলে মা তার ভক্তদের ওপর অত্যন্ত সন্তুষ্ট হন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সবারই কালী পূজা ও দীপাবলি উৎসব খুব ভালো কাটুক। নমস্কার।